হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আশীর্বাদ করুন আমিও যাতে এই দেশে আমার মেয়েকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি। এটা অক্টোবর মাস, অক্টোবর মাসের মাঝামাঝি সময়, তো এখন কিন্তু সকালের দিকে মাইনাসে চলে যাচ্ছে কোনো কোনো দিন টেম্পারেচার, আবার দুপুরে সেই 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখুন রোদ উঠেছে, এখন প্রায় 10টা বাজে, রোদ উঠেছে, তবু ভারী জ্যাকেট পরতে হচ্ছে। এই ভারী জ্যাকেটগুলো থাকলে আর কিচ্ছু লাগে না। আমি যাচ্ছি এখন একটু পার্লারে, যেখানে ফেসিয়াল করা হয় বা স্পা করা হয়, সেই সব পার্লারে। তো প্রথম দিন গিয়েছিলাম, প্রথম দিন গিয়ে শুনি যে ওখানে অনলাইনে বুক করতে হয়, তো অনলাইনে বুক করলাম। এখন দেখি পার্লারে যাচ্ছি। পার্লারে যেতে যেতে এখানকার একটু হ্যালোইন ডেকোরেশনগুলো দেখিয়ে দিচ্ছি। এই হ্যালোইন ডেকোরেশন কী করে করে না, বাড়ির সামনে কতগুলো ভূতের পুতুল দাঁড় করিয়ে রাখে, কতগুলো বাজার থেকে কিনে এনে কতগুলো স্কেলিটন বসিয়ে রাখে, মানে বাড়িটাকে ভুতুড়ে বাড়ির মতো করে সাজিয়ে রাখে। কেন এরকম করে, যে না হ্যালোইনটা হচ্ছে ভূতেদের দিন, ভূতেদের সম্মান জানিয়ে হ্যালোইন সেলিব্রেট করা হয়, আর এটা প্রত্যেক বছর 31 অক্টোবরে সেলিব্রেট করা হয়। তো এরা এই দিন কী করে, নিজেরাও ভূতের মতো ড্রেস আপ করে আর বাড়িটাকেও ভুতুড়ে বাড়ি তৈরি করে রাখে। দেখুন চেয়ারের উপর একটা কঙ্কাল বসিয়ে রেখেছে আর তার মাথায় একটা টুপি পরিয়ে দিয়েছে। এরকম বিভৎস মজার মজার সব কাণ্ডকৃতি করে এরা হ্যালোইনের দিন। এখানে দেখুন একটা ভূত সাজিয়ে রেখেছে বাড়ির সামনে। হ্যালোইন আসতে কিন্তু এখন অনেক দিন বাকি। এই দেখুন বাড়ির সামনে এরকম প্লাস্টিকের খুলি, হার, গোড় এনে ছড়িয়ে রেখেছে, আর এখানে তো বাড়িটাকে নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে মনে হয় এটা একটা ভুতুড়ে বাড়ি। এখানে শুধু মানুষের ভূত না, বিভিন্ন প্রাণীদের ভূতগুলো বাজার থেকে কিনে এনে এরকম বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা হয়। 31 অক্টোবর আসতে কিন্তু বেশ দেরি, তবু সেই এক মাস আগে থেকেই এদের ডেকোরেশন শুরু হয়ে গেছে। এরা 31 অক্টোবরে হ্যালোইন কী করে উদযাপন করে, নিজেরাও কিছু ভুতুড়ে ড্রেস কেনে এবং ভুতুড়ে ড্রেস কিনে বাচ্চাদেরকে সেগুলো পরিয়ে দিয়ে বাচ্চারা বিভিন্ন বাড়ি থেকে চকলেট কালেক্ট করে। যাই হোক, পার্লারে যেতে হবে, আর বেশি দেরি নেই পার্লার আসতে। দেখুন কাশফুল ফুটেছে, এখানেও কাশফুল ফোটে, আমি অনেক জায়গায় দেখেছিলাম। বেশ, কাশফুল দেখলে পুজো পুজো গন্ধ লাগে, শরৎকাল, এটা তো শরৎকালই। চলে এসেছি পার্লারে। এই পার্লারে আমি পুজোর আগে, দুর্গাপুজোর আগে বুক করতে চেয়েছিলাম, কিন্তু তখন ডেটই পাইনি, অনলাইনে ডেটই পাওয়া যাচ্ছে না। শেষমেশ এই দিওয়ালির আগে আগে ডেট পেলাম, দেখি যাই। আর এরকম ফার্স্ট এরকম পার্লারে ইউএসএতে ফার্স্ট আসছি। আজ বিকেলে সার্কাসে যাওয়ার কথা আছে। পার্লারে গিয়েছিলাম, পার্লারের ভেতরে ভিডিও অ্যালাউ না, তাই ভিডিও করতে পারিনি। ভালোই করেছে ফেসিয়ালটা। এই ফুচকাগুলো দেখছেন না, এই ফুচকাগুলো বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায়, তাই এই ফুচকাগুলো কিনে এনে যা কিছু তৈরি করা যায়, চাট, আলু কাবলি, ফুচকা, এভরিথিং। আমরা চলে এসেছি সার্কাসে। এটা আমার মেয়ের জীবনের প্রথম সার্কাস দেখা, এটা আমেরিকান সার্কাস একটা। আমরা সার্কাসে ঢোকার কিউয়ে দাঁড়িয়ে আছি। অনলাইন যেটা টিকিটটা বুক করেছিলাম সেই টিকিটটা স্ক্যান করে তারপর আমরা সার্কাসের তাঁবুতে ঢুকতে পারবো। সার্কাসের তাঁবুতে ঢোকার আগে প্রচুর স্টল রেখেছে, দেখুন খাবারের স্টল, অনেক কিছু রাইডও রেখেছে। এটা সার্কাস না, এটা বাচ্চাদের একটা রাইড। দেখুন বাচ্চাটাকে কত উপরে উঠাচ্ছে, 25-30 ফিট হবে। আমরা সার্কাস দেখার জন্য একদম রেডি,
সার্কাসের একদম ফার্স্টের রোতে আমরা বসে আছি। ভিডিও অ্যালাউ ছিল না, তো সার্কাস শেষ, বেশি পশু পাখি রাখেনি, শুধু কুকুর আর ঘোড়া রেখেছে, আর বাকি খেলাগুলো সার্কাসের লোকেরাই দেখিয়েছে। খুব ভালো হয়েছে সার্কাসটা।